আউটলুকটা ওপেন করে নেবেন। এরপর নেক্সট এখানে অ্যাড অ্যান্ড মেইল, আমরা একটু মেইল অ্যাড করবো, সেই কারণে ইয়েস প্রেস করে নেক্সটে চলে যাব। এখানে নাম দিয়ে দিব একটা, সাপোজ আমি পার্সেন্টাইজার দিয়ে দিলাম। এখানে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, নেক্সট প্রেস করলাম। এটা হচ্ছে যে বেসিক সেট আপ, আপনারা চাইলে অ্যাডভান্স লেভেলে সেট আপ করতে পারেন। আমি আসলে দেখাচ্ছি যে আপনারা আসলে কিভাবে খুব সহজে আপনাদের কম্পিউটারে ইমেল সেট আপ করতে পারেন। তো দেখুন আমার এটা সাকসেসফুলি কনফিগার্ড হয়ে গেছে, আমি ফিনিশ দিয়ে দিব। লোডিং প্রোফাইল নিয়ে আমার আউটলুকটি ওপেন হয়ে যাচ্ছে। এটা ওপেন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা অ্যাডভান্স লেভেলে কীভাবে আউটলুক সেট আপ করবেন। তো আজ আমি লেটার দিলাম, অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে আমরা ফাইলে চলে যাব, এরপরে এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। এখন যদি আমি এটার আরো কিছু ফাইল যদি আমি নতুন করে ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে এটা যে আমি এখানে হচ্ছে যে চেঞ্জ দিতে পারি বা রিপেয়ারে চলে দিতে পারি। আবার এখানে আমি একই সাথে আরও কিছু মেইল যদি চাই যে আমি কনফিগার করবো, সেটাও আমি করতে পারি সেম একই প্রসেস। তো আমি যদি সাপোজ রিপেয়ারে যাই, দেখেন আমি এই অপশনে চলে আসছি। আমি এখানে ম্যানুয়াল সেট আপে যদি যাই, তাহলে আমি আপনাদেরকে দেখাই যে নেক্সটে গেলাম এবং এখানে যে কনফিগারেশন প্রসেসটা রয়েছে যদি আপনারা দিতে পারেন। এখানে মোর সেটিং রয়েছে, দেখেন যে জেনারেল আউটগোয়িং সার্ভার আমি এখানে দিয়ে দিয়েছি, যে রিকোয়ার্ড অথেন্টিকেশন। আর এখানে যে অ্যাডভান্সে দেখেন ইনকামিং মেল সার্ভারটা আমি দিয়েছি হচ্ছে 993, এবং আউটগোয়িং সার্ভার যেটা সেটা 465। তো এভাবে আপনারা দিয়ে রাখবেন, আশা করি আপনাদের আউটলুকটা খুব সহজেই সেট আপ হয়ে যাবে। এবং এখান থেকে যদি দেখেন যে টেস্ট টেস্ট মেইলটা দিয়ে রাখলেন, এখানে কমপ্লিট হয়ে গেছে, সেন্ড টেস্ট ইমেল কমপ্লিট দুইটাই। এখান থেকে কেটে দিলাম যেহেতু আমার এটা দরকার নাই। দেখেন আমি যে টেস্ট করেছি যে মেইলটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। আশা করি আপনারা খুব সহজে এই প্রসেসটা দেখে নিলেন। আর যদি কোনো কিছু মনে করেন যে না আপনারা করতে পাচ্ছেন না বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, আমি আমার যতটুকু জানি আমি সেটা থেকে। ধন্যবাদ।